নদিয়ার করিমপুরে এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু এক যুবকের। নদিয়ার করিমপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম শুভজিৎ মণ্ডল, বয়স 23 বছর, বাড়ি করিমপুর 2 নম্বর ব্লকের মহিষ বাথান গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাশের পাড়ার এক বৌদির সঙ্গে প্রেম ছিল। গতকাল থেকে পাশের পাড়ায় ওই বৌদি বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি বলা হয় বিয়ে না করলে মরে যাওয়ার জন্য। গতকাল রাতে শুভজিৎ মণ্ডল নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এদিন সকালে পরিবারের লোকজন ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় করিমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে করিমপুর থানার পুলিশ এসে দেহটিকে ঘর থেকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর করিমপুর থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এখন ও জোর করে আইব বলছে, আর এর মা বাবা মানছে না, এই জন্য ধরো ঝামেলা। এছাড়া বাড়িতে তো এমনি জোরদার মা বাবার সঙ্গে কোনো ঝামেলা নাই, যে মা বাবা বকিছে ঝকিছে সে না। কালকে বিকাল থেকে ঝামেলা, কালকে বিকালেও খাইনি, রাত্রেও খাইনি, দিয়ে এইনি ঝামেলা। সকালবেলায় কাকিমা ডাইকিছে দোকানে যাওয়ার জন্য, দোকানে থেকে উঠে নিত, দোকানে যায়নি, কাকা দোকানে বসছিল, কার সঙ্গে ঝামেলা? ঝামেলা ওই বোটার সঙ্গে। ওই বোটা বলছে, ভাই আমাকে বাড়িতে নিয়ে যাবি আর নাহলে তুই মরবি, তোর জন্য আমি মরা খবর শুনতে পাই, তাই বলছে। ওর মাস্টার তো জামাইবাবুকে ফোন করে বলছে, এখনো মরেনি, এখনো মরা বের করেনি, এখনো কোনো সংবাদ দেয়নি তোমাকে মরা, তাই বলছে। যে মারা গেছে তার নাম কি? বাপন মণ্ডল, শুভজিৎ মণ্ডল। বাপন বলি, বয়স কত? বয়স 23 বছর হবে। আপনার কি হয়? আমার বৌদি হয়। আপনার নাম? আমার নাম সুরেখা মণ্ডল। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।